সো আমরা আমরা ডাইলিউট সলিউশন এন্ড কলিগেটিভ প্রপার্টি আমরা কত বন্ধ করছিলাম, আমরা এই দিতেছিলাম দেখ p equals to p0 a into chi a plus p0 b into lo chi b এটা একটা লিকুইড সলিউশনের ক্ষেত্রে ইউজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আজকে এটার আজকে এটা রঙ্গ রঙ্গ থিওরি অনেক কিছুই বলে, বি কেয়ারফুল। দেখ পি মানে হলো টোটাল প্রেশার of the solution P0A is equal to vapor pressure of the solvent A, P0B is the vapor pressure of the solvent B, chi A is the mole fraction of A and chi B is the mole fraction of B. তানিশা কমফোর্টেবল নেই, দেখার নেই, না দেখালে সামনে উইয়ে না এখন আইব দি চাপ আস্তে ধীরে আগাবে, সব পালায় বলে দিও না, আবার ধীরে ধীরে যাও দোস্ত, মজা দিল শুনেল। তাহলে লিকুইড লিকুইড সলিউশনের ক্ষেত্রে P is equal to P0A into chi A plus P0B into chi B. এখানে কোনটার সিগনিফিকেন্স কিটা এটা আমরা এখানে লিখে রাখলাম। এবার প্রশ্ন দেখ, এখান থেকে একটা সিম্পল প্রশ্ন করি, আগে আগে কি এনসিআরটি করো না একটা লিটার কোশ্চেন করো, কি রাখো একটা আগে আমার ব্রেনেতে বাইর করি, তারপর একটা এনসিআরটি তে করি, তারপর একটা নিকেতে করুম, এক দুইটা জেইতে করুম, আর একটা সেঙ্গিসতে করুম। তাহলে বি কেয়ারফুল রে, নতুন যারা আছো তারা বুঝতেছি বাবার মধ্যে বি কেয়ারফুল, লেট নাই ইচ্ছু। হ্যাঁ সেন্ড্রি সাত বার হয় কত, চৌরাশি, আর এইট কত, বিরানব্বই, আর বেলগুলি দিয়ে লাগ সুবিধা এই দেখ দ্য সিম্পলেস্ট এভার কোশ্চেন রাহুল সর থেকে, এটা তুই করতে পারস শেষ তো
এটা যদি তুই করতে পারোস তুই যে কোনো রাওয়ালস্কর কোশ্চেন করতে পারবি লিকুইড লিকুইড সলিউশনে কেমনে করবো আগে দেখো দেখো ইয়ানে তুমি বেনজিন রে এ আর টলুইন রে বি ধরে লও যেহেতু লিকুইড লিকুইড মিক্সিং এর কোশ্চেন এটা তাহলে আমি এখানে ফর্মুলা বইতেছি পি পি ইজ ইকুয়াল টু পি জিরো এ কাই এ প্লাস পি জিরো বি ইনটু হইলো গিয়া সেটা তোমার কাই বি ফর্মুলা বইলাম ভালো মতে দেখ বেঞ্জিনের ভেপার প্রেশার প্লিজ সি দিস ওয়ান বেঞ্জিন আমি কি জানতেছি দেখ এ ধরছিলাম তো তাহলে এটা হইলো পি জিরো এর ভ্যালু কত দেখ 200 প্লাস টলুইন আমি বি ধরছিলাম তো তাহলে টলুইনের প্রেশার দেখ কত আছে জানো 100 এবার লাগবে আমার মোল ফ্র্যাকশন মোল ফ্র্যাকশন বাই করতে গেলে আগে মোল বাই করতে গো তোমরা জানো তাহলে মোল বাই করার ফর্মুলা আমরা জানি গিভেন মাস বাই মোলার মাস আচ্ছা প্রথমে দেওয়া বেঞ্জিনের গিভেন মাস দেওয়া কত দিছে দেওয়া বেঞ্জিনের গিভেন মাস 78 তাহলে বেঞ্জিনের লাগা মোল বাই করতেছি মোল অফ C6H6 তুমি এটা ব্র্যাকেটে ইচ্ছে করলে এ লিখতে পারো কেমনে বের করবা গিভেন মাস দাও 78 গ্রাম মোলার মাস আমরা জানি 78 গ্রাম দ্যাট ইজ ইকুয়াল টু ভেরিয়েবল 1 এটা বাইরেছে বেঞ্জিনের মোল এবার বের করুম টলুইনের মোল মোল অফ C7H8 গিভেন মাস 92 মোলার মাস 92 ক্যালকুলেশন করলে 1 ঠিক আছে এত রকম তো বুঝছি নিশ্চয় বুঝছি দেও পি জিরো এ দিবিনে আছে তোমার 200 পি জিরো বি দিবিনে আছে 100 তোমার গিভেন মাস দিবিনে আছে বেঞ্জিনের এটা থেকে আমি কিতাব বের করলাম প্রথমে মোল বের করছি বেঞ্জিনের সিমিলারলি গিভেন মাস দে মোলার মাস দে টলুইনের মোল বের করছি বললাম তো মোল ফ্র্যাকশন মানে কি তা ইন্ডিভিজুয়াল বাই টোটাল নি মোল ফ্র্যাকশন মানে কি তা মোল ফ্র্যাকশন অফ এ মানে হলো মোল অফ এ ডিভাইডেড বাই মোল অফ এ প্লাস হইব গিয়া সেটা মোল অফ বি শেষ তো তাহলে কত হইব কসে নিয়ে নাও 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হাফ বয় দিলাম হাফ আর আমরা যেটা জানি কসেন একটা মোল যদি হাফ হয় আর একটা বাই করার লাগা 1 তে মাইনাস করলে হিসাবে মানে একটা মোল যদি এবারে দিব মোল ফ্র্যাকশনের মধ্যে আর একটা বাই করার লাগা 1 তে মাইনাস করে দিলে হয় তো এটা যদি হাফ হয় এটা হইব হাফ কারণে করলে এর হইব 100 এর হইব 50 দ্যাট ইজ ইকুয়াল টু 150 মিলিমিটার এইচ জি কত সুদা আছে লং করে তো লেজার একটা এক্সাম্পল আমরা এনসিইআরটি তে দেবো বাইর করো একটা অঙ্ক আছে হেপটেন আর অক্টেন এর এনসিইআরটি এক্সেল দাও সেম অঙ্ক সেম যাই এনা করছি এজ ইট ইজ সেম আগে এই গুলো এনসিইআরটি এক্সেল দাও বড় আমার গুলো দাঁড়াও দাঁড়াও না ফর্ম কিটা বলছো এন আইডিয়াল সলিউশন এবারে F373 কেলভিন দা ভেপার প্রেসার অফ দা টু লিকুইড কম্পোনেন্টস আর 105.2 কিলোপাস্কেল এন্ড 46.8 কিলোপাস্কেল রেসপেক্টিভলি এবারে হোয়াট উইল বি দা ভেপার প্রেসার অফ এ মিক্সচার অফ 26 গ্রাম অফ হেপটেন
26 gram of heptane and 35 gram of octane. सुंदर अंक एनसीईआरटी बच्चे को पढ़ा देख रहे लिख भी ना कि छुटे हो आगे देख कर लो दोनों डा लिक्विड हेप्टेन इज लिक्विड ऑक्टेन इज आल्सो लिक्विड और क्या ऐसा ना उसका शेष रिकॉर्डिंग का सुना बहुत नहीं था बहुत नहीं था ना आगे तो ये है तो आज कौन किसी को रोमांटिक मत दे और जा कोई बात नहीं हम रिकॉर्डिंग रख सी और जा हेप्टेन आर ऑक्टेन पता ना দুনোটা লিকুইড 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 মিক্সিং এর অঙ্ক সুজা সাতটা ফর্মুলা বই দিবি রইত্যা তেলে কইছি বুঝছস তো গুড বইতাছে উপরে দেখ কল p = p0a কাই a প্লাস p0b কাই b ধরেছ না ফর্মুলা বই দাও এটা কাজ কর হেপটেন রে ए दरला और ऑक्टेन रे बी दरला दरस ना এবার অঙ্কের প্রশ্ন দিকে পড় হেপটেন এন্ড অক্টেন ফর্ম এন আইডিয়াল সলিউশন এট 373 কেলভিন দা ভেপার প্রেসার মানে p0 দিউনে আছে ভেপার প্রেসার অফ দা টু লিকুইড কম্পোনেন্টস লিখবি না এদিকে স্যার ভেপার প্রেসার অফ টু লিকুইড কম্পোনেন্টস মানে p0a আর p0b দিউনে আছে ডাইরেক্ট ভ্যালু পুটিং করুন আরামসে বইমু দেখাল p0a এর মান এখানে দেখ কত আছে 105.2 105.2 পাস্কেল কিলো পাস্কেল হই দাও অসুবিধা নাই আর p0b এর মান বইলাম দেখ 46.8 p0a আর p0b বইছি এবার আমার লাগবে কত আছে মোল ফ্র্যাকশন মোল ফ্র্যাকশন লাগা কত লাগবে বলেন মোল লাগবে এক পাঁচটা কিতা বাই করুম হেজ ইয়ে গিয়ে বাই করুম মোল কারে কয় মোল ইজ ইকুয়াল টু গিভেন মাস বাই মোলার মাস জিএম বাই এমএম ঠিক আছে তাহলে গিভেন মাস দাও হেপটেনের কত দূর আছে দেখেন কত দিন না কত গ্রাম লাস্ট 10 গ্রাম 26 গ্রাম গিভেন মাস 26 মোলার মাস 100 মোলার মাস কত 100 ফাইন ভেরি গুড এ বাই রে গেছে কা মোল অফ এ বাই রে গেছে কা মোল অফ এ সুদা অঙ্ক ভাই এবারে বাই করতে হবে মোল অফ বি বাই করতে হবে বি গিভেন মাস 35 মোলার মাস কত রে 114 ভেরি গুড এটা কি তা বাইছে কোসেন বি বাই দিছে ইয়েস অর নো তোলে অকল আমি এর কাই এ বাই করুম কাই এ কেমনে বাইব মোল অফ এ বাই লগিয়া যে মোল অফ এ প্লাস কি দেব কোসেন মোল অফ বি শাবাশ মোল অফ এ কত দেওয়া 26/100 তাহলে 26/100 প্লাস 35/114 এটা বাই দিছে মোল ফ্র্যাকশন অফ এ যারটা বাই করবি এর উপর বই দিবি টোটাল নিচে বই দিবি আবার বাই করতেছি মোল ফ্র্যাকশন অফ বি 35/114 26/100 প্লাস হলো 35/114 ভেরি গুড এবার কাই এর ভ্যালু এখানে পুট করে দাও আর কাই বির ভ্যালু ইয়ামে পুট করে দাও অঙ্ক শেষ বুঝজনি শুননি এবার এমনি প্রশ্ন আয় না একটু আর একটু ঘুরায় এত সুদা না এখানে মোল প্রেশন লাগবে ব্যাপার হয়েছে বি কেয়ার বল সব লেখা শেষ কাতে আগের দিন যদি তুমি আয় থাকো আর কি আসবো একটা ভাই ওই লেভেলের রঙ করুন ওই লেভেলে সেই সেই লেভেলে আগে একটু ডায়াগ্রাম আঁকতে হইব আহা ক্লাস গেল
আরে এটা অ্যাডভান্সের অঙ্ক, ভালো অঙ্ক, এটা অনলাইনে মেইন তো হয় না। ক্লাসিক্যাল ভাই, ক্লাসিক্যাল অঙ্ক। সেরা ভাই আলটিমেট অঙ্ক, এটা আলটিমেট। ঠিক আছে বলাম দেখ ভাই, এবং বড়া আদি ম্যাডাম কো দেখ, এসে চালাম নাহলে বুঝাতে কষ্ট হবে। আচ্ছা এখানে করেন যাবো, দেখ আগে ব্যাপারটা বুঝ, কিতা কইছে খবর দেয় না। আচ্ছা ঠিক আছে, এটা হলো কোয়ার্ডিনেট ওয়ান, কোয়ার্ডিনেট টু, চিত্র একটা দিছে এরা। আচ্ছা বুঝলে হলো, দেখ এটার মধ্যে আছে এ আর বি এর একটা মিক্সচার আছে। ওই দেখ মোল রেশিওর দিকে সা 1:1 শেয়ার করে লি, স্যার দে রয় স্যার দে, ঠিক আছে আবার দেখ ঠান্ডা এ আর বি এর মোল ফ্র্যাকশন এই ইও বাই করতে, টোটাল প্রেসার বাই করতে। তাহলে আমার কত হইল রইতা, আমার কত হইল 2 মিনিট গরম করবি, এই যে ভেপার হইছে, এই যে ভেপার দে হইছে, কি ভেপারের মধ্যে কত দূরা আমার এ আর বি আছে, এটা আমার আগে বাই করতে হইব কোনা না। এটা লাগে একটা লেজেন্ডারি ফর্মুলা, তোমরা মিলে কাজ দিতে দেখে লও এই জায়গা, কাই ভি এ ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার অফ এ, ইয়েস পার্শিয়াল প্রেসার অফ এ বাই লবিয়া গিরা, আরে সরি দেয়াত করো না, টোটাল প্রেসার, এটা ভালো মতো বুঝে দেবে না। কাই ভি মানে কিটা, কাই ভি মানে ব্যাপারে, আর এ মানে এর, আর একটা হলো কাই ভি বি ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার অফ বি
ডিভাইডেড বাই হলো টোটাল প্রেসার। এ দুরাবন্ধ নাম বুঝলাম, তাহলে অঙ্ক করতে গেলে আমার দুইটা জিনিস লাগবে কেন, একটা লাগবে টোটাল প্রেসার, এটা আমার আগে বের করতে হইব, এটা লিকুইড লিকুইড মিক্সিং এর অঙ্ক, তাহলে ডাইরেক্টলি ফর্মুলা বয় নিয়ে আনো, এই সাইডে বয় তোমার সুবিধার লেগে। হ্যাঁ দেখো ডাইরেক্টলি ফর্মুলা বয় নিয়ে আনো, দেখো P is equal to P0 A chi A plus P0 B into হলো তোমার chi B। আরে হো না না বয় তো লিখবি না, কেউ লিখবি না, কেউ কেউ লিখতে হবে না, অনেসা এর ভেপার প্রেসার দিন না আছে দরকার, দেখ আছে 1 আরে 200 দিন না আছে 200, এদিকে বয় দিলাম 200, মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন আমরা কি জানি, এর মোল ফ্র্যাকশন বের করতে গেলে এর মোলটা উপরে টোটাল মোলটা নিচে, দেওয়া আছে কত ইষ্ট কত মোল আছে, এর হলো 1 মোল, বি এর হলো 1 মোল, তাহলে উপরে কত হবে 1, নিচে হবে 1 প্লাস 1, তাহলে কত হইছে হাফ, হাফ হইলে এখানে কত লেওম কছেন হাফ প্লাস P0 B দিকে যাও, B দেওয়া দিন না আছে 400 ভালো মধ্যে রাখলে না 400, হেরো তো হাফ হয়ে গরে, যদি হেরে এমনে না করে 1 থেকে মাইনাস করলে আমরা বাইর করতাম পারি, তাহলে এই জায়গা টোটাল প্রেশারটা কত হইছে বাইর করছ নি 100 প্লাস এদিকে হইলো কি সেটা তোমারে 200, Z ইকুয়াল টু তোমার বাইরে 300 মিলিমিটার Hg, বুঝছ নি। এবার একটা জিনিস লক্ষ্য রাখো, ভালো মতো মনে রাখো, এই যে জায়গাটা তুমি দেখতাছো, এই যে জায়গাটা তুমি দেখতাছো, এই যেটা এটা হলো তোমার পার্সিয়াল প্রেসার অফ এ, এই যে পি জিরো এ ইন্টু কাই এ যেটা তুমি দেখতেছো এটা হলো পার্সিয়াল প্রেসার অফ এ, আর এই যে তুমি এটা দেখতেছো এটার নাম হলো তোমার পার্সিয়াল প্রেসার অফ হইলো কি সেটা বি। এ দূরবন্ধন বুঝছি, কিটা করছি প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করছি, টোটাল প্রেসার বাইর করছি 300 মিলিমিটার এজি বাইরিছে, এবার এটা হলো পার্সিয়াল প্রেসার অফ এ, এটা হলো পার্সিয়াল প্রেসার অফ বি, আমি ওখানে এই জায়গার মধ্যে কদুরা এ কদুরা বি আছে বাইর করুম, ও এদিকে চাও কাই বি এ ইজ ইকুয়াল টু পার্সিয়াল প্রেসার অফ এ, ওই যে বাইর করে দিই মোয়ান দিকা টোটাল প্রেসার, টোটাল প্রেসার 300 বাইরিছে, এবার আমি লিখতাম পারো এই জায়গাতে, বি কেয়ারফুল দেখো আমি লিখতেছি দেখো কাই ভেপার ফেজ অফ এ ইন কন্টেইনার 1, ভালো মধ্যে এসে বিয়াসা কন্টেইনার 1 এ এই ভেপারের মধ্যে কতটা এ আছে বাইর করতেছি, ওই দেখ তাহলে ফর্মুলা ইজ ইকুয়াল টু পার্সিয়াল প্রেসার, দেখ এই জায়গাটা গুণ করার পর আমার কত আইছে 100 আইছল নি, হ্যাঁ না না 100 আইছল, আর এটা করার পরে টোটাল প্রেসারটা কত আইছে আমার 300 আইছে নি 300, তাহলে কাড়াকাড়ি করলে কত হবে 1/3 হবে নি, ইয়েস অর নো, বাইরেছে নি কাই ভি এ বাইরেছে, এবার কাই ভি ভি বের করতে হইব, কত বাইরে বা কত এই জায়গাটা 200 নি 200 ডিভাইডেড বাই 300 ইজ ইকুয়াল টু কত বাইরেছে 2/3 ক্লিন, তো তাহলে আমি এই দেখ এটা যেটা ব্যাপারে আছিল এটা ওই ব্যাপারটা এদিকে গিয়া ইহানো গিয়া ইহানো গিয়া ইহানো গিয়া কন্ডেন্স হইছে, তাহলে হের লিকুইড ফেজে কত কত আছে 1/3 আর 2/3 আছে, এটা ব্যাপারটা হিনাকে লিকুইড হইছে, তাহলে ডাইরেক্টলি ফর্মুলা বয় দিব এটা মধ্যে কন্টেনার বিল লিখা পি ইজ ইকুয়াল টু পি জিরো এ কাই এ পি জিরো বি কাই বি, এবার কাই বিটা কোনটা হইব কাই বি আর কাই এ এটা হইব আগেটার মতো হতো না কিন্তু, হ্যাঁ বিটার মোল আছে পি জিরো এর মান দেখ অঙ্কে দুই না আছে 200, কাই এর মান 1/3 নি সাবাস, পি জিরো বি এর মান দেখ কত দিন আছে 400, কাই বির মান কত, অঙ্ক শেষ, আবার বুঝো আবার বুঝালো, দুইটা কন্টেনার আছে লাস্ট টাইম বুঝেছি সবাই বুঝছে আশা করি, অনেকে ম্যাক্সিমাম বলে না বুঝছে তো না জানি, ভালো মতো দেখছিস তুই লেখতে আসলে কিচ্ছু সাইজ করলাম তুই যাস দেই ভালো মতো, এ বি আছে আরে 1 2 আছে এটার মধ্যে এ প্লাস বি আছে, পি জিরো এ পি জিরো বি দুই না আছে, মোলের রেশিও দুই না আছে 1:1 আরামসে বই দিয়ে শুধু ভালো মতো দেখ কিটা করছি এটার মধ্যে টোটাল প্রেসার বাই করছি, কেন বাই করছি ফর্মুলা আমরা জানি পি ইজ ইকুয়াল টু পি জিরো এ কাই এ প্লাস পি জিরো বি ইনটু কাই বি, কাই এ পি জিরো এর জায়গাতে 200 বই দিছি আর 1:1 মোল রেশিও মানে 1/2 মানে হাফ পি জিরো, ঠিক আছে তো এই জায়গাটা বাড়িতে 300, এবার ইহানে ভেপার বেজে বাই করতে হইব মানে সবুজ ইহানে ভেপার বেজে বাই করতে হইব, ভেপার বেজে কেমনে বাই করব কাই বি এ
পার্সিয়াল বাই টোটাল, কাই বিবি পার্সিয়াল বাই টোটাল, ইহান থেকে যেটা ব্যাপার আছে ইডুই তো হিয়ানকে কনডেন্স হইছে তো লেটার মধ্যে যা আছে বয়া দিছে বুঝলি ভাই ভালো অঙ্ক আছে ঠিক আছে বুঝলাম অংশ আমার মিশন তুলে নাও কোন সমস্যা কেউ কোন সমস্যা করবে বুঝে পেরেছি হ্যাঁ তোর ওই দিকে বলতে পেরেছো বুঝ আসল সানি বুঝ বাই বাই অঙ্গ বাই বাই অঙ্গ করে গেলাম পরে দেখলাম আমরা গেলাম এটা বললাম পরীক্ষা পরীক্ষা তাহলে এখনো গেলাম কাল দেখেন লোক করাই দেবো বিজ্ঞান বল হ্যাঁ কিছু না সাগরিকা পুষ্পিতা বুঝছ পুষ্পিতা ভট্টাচার্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা তাহলে চলো এবার একটা রিয়েল লাইফের জিনিস পরে রিয়েল লাইফের ইডো রিয়েল লাইফের আসলে মনে করো সাইনিকা সাইনিকা একটা বাড়ি লইছে সাইনিকা হে তোমার বাড়ি জল আছে জল বাটি আরে বল ভাই বল সাইনিকা এটার মধ্যে 1 কেজি জল আছে রে তুই ধরে রাখতে পারবি এ ভালো মতো বলে আটা শেষ যাত্রা শুরু পিয়াসা ওই দিলে একটা তোমার নাম তুমি বলো বাড়ি আছে 1 কেজি জল আছে এবারে মনে করো সাগরিকা বাড়ি আছে 1 কেজি জল আছে কথা বুঝতে পারলাম জল বোঝে জল বলে 1 কেজি হয় না জল বলে 1 লিটার হয় আরে ভাই জলের ডেন্সিটি দেখুন করো লিটারে তাহলে ওই পারিব ইডুই সমান আছিল এত বছর ধরে মোলা লিপি বর্তাছ মোলা লিপি মাস অফ সল বেন্টিন গ্রাম তাহলে এত দিন ধরে গেছ না জল কেজি হয় না মূল বলছো না এই জল দিই এই দাদা সানিকা তুই মনে করো এটার মধ্যে 10 গ্রাম চিনি গুলছ মনে করো 20 গ্রাম চিনি গুলছে পয়সাওয়ালা মানুষ বেশি মিষ্টি খায়
সাগরিকা মনে করো আরব জলে মানুষ, তাই মনে করো 50 গ্রাম চিনি বলছে, এবার কথা বলবে না, এবার এটা না গ্যাসের বার্নারে বইছো, থার্মোমিটার লাগাইছো, থার্মোমিটার ইয়া না আবার থার্মোমিটার লাগাইছো, ইয়া না আবার থার্মোমিটার লাগাইছো, বার্নারে বইছি লেবি না, এটা গেলে অনেক জিনিস নেই, বার্নারে বইছি, এবার বয়লিং পয়েন্ট চেক করতেছি, লক্ষ্য রাখ কিন্তু যেটা কইতাছি ইডই হইব, বয়লিং পয়েন্ট মনে করো সাইনিকারটা দিল 101 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু জলের বয়লিং পয়েন্ট কত ছিল, জলের বয়লিং পয়েন্ট ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সাইনিকারটা দাও ভালোমতো দাও 101 ডিগ্রি সেন্টিগ্রেড হইছে, বিকজ চিনি কম বলছে, মনে করো শ্রুতি ভট্টাচার্য, ভট্টাচার্য কি দেখছে 1 কেজি জল লইছে এটার মধ্যে 500 গ্রাম চিনি গুলছে, তাই বেশি মিষ্টি খাইব, ঠিক আছে ভালো মতো চা, তাহলে সাইনিকার বয়লিং পয়েন্ট কত হয়েছে 101 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সাইনিকার রাইজিং বয়লিং পয়েন্ট কত হয়েছে, রাইজ মানে কত দূরে বাড়ছে, কি আপনি বাই করুন বলছেন মাইনাস 100 মানে ডেল টি বি ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড, অনা না, আরে ডেল মানে পরিবর্তন, বি মানে বয়লিং, টি বি মানে বয়লিং টেম্পারেচার, তাহলে এর নাম হলো ডেল টি বি, ডেল মানে পরিবর্তন, আর যদি টি বি কইতো তাহলে টি বি হলো গ্যাসের ইগা মানে বয়লিং পয়েন্ট অফ সাইনিকার সলিউশন, বুঝছো নি, এবার আয় ইহা না পিয়াসার বয়লিং পয়েন্টে দেখলে তুমি দেখবা মোটামুটি 160 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, কে লেগা বাড়ছে কো স্যার, বেশি পরিমাণ চিনি গুলছে, তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বাড়ছে, আরে হনি না এক্সপেরিমেন্ট দেয়া হইতাছে, তাহলে পিয়াসার বয়লিং পয়েন্টের ডেল টি বি কত বাড়িছে, ডেল টি বি হলো 60 ডিগ্রি সেন্টিগ্রেড, সাগরিকারটা মনে করো 105 ডিগ্রি সেন্টিগ্রেড মানে ডেল টি বি ইজ ইকুয়াল টু হইলো 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ভট্টাচার্যটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ডেল্টা টি বি বেশি করে বলছে না 500 গ্রাম চিনি, এটা শিরা হয়ে গেছে, গা চিনি শিরা, ওই মিষ্টি তো সুবাইরা না, বুঝতে পেরেছিস, বলে আমি এটা বাংলাতে লিখতাম পারুন নি, যত বেশি চিনি বলি কত বয়লিং পয়েন্ট বাড়ে, পারুন নি বাংলাতে লিখতাম পারুন নি, যদি আমি এটা বাংলাতে লিখতাম পারি তাহলে ইংলিশও লিখতাম পারো, যত বেশি সলিউট অত রাইজিং বয়লিং পয়েন্ট, আরে এটা সাইন্সের ভাষাত কেমনে কমবো, যত বেশি মোলালিটি অত বেশি বয়লিং পয়েন্ট, কারণ সলভেন্টটা কিন্তু হবল ডি 1 কেজি হনি না, পিয়াসা এই জায়গাটা লক্ষ্য রাখি, মোলালিটি ডেফিনেশন কিটা, ওই লাস্ট ওয়ান প্রথম দিনে লাস্ট ওয়ান, আরেকবার কথা বলে বেলা কথা বললাম, পিয়াসা দাও তোমার মোলালিটি বের করে দিই, আরে সাইনিকারটা মোলালিটি বের করে দেখ, গিভেন মাস বাই মোলার মাস, এই দেখ মোল বাড়িছে, মাস কত দূর সলভেন্টের 1 কেজি নি, তাহলে তোমার মোলালিটি ইডা, আরে হনা না, এদিকে আয়ো, এটা হলো সাইনিকা, পিয়াসার মোলালিটি কত বাড়িব, 20 ডিভাইডেড বাই 342 ডিভাইডেড বাই 1 মাস অফ সলভেন্ট 1 কেজি, ভট্টাচার্যটা কত বাড়িব দাও, ভট্টাচার্যটা বাড়িব মোলালিটি ইজ ইকুয়াল টু 500 ডিভাইডেড বাই 342 ডিভাইডেড বাই কত কসের 1, তাহলে তুমি দেখতা শুনি রাইজিং রাইজ ইন বয়লিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা মোলালিটি, মানে এটা মোলালিটি 10/342 এটা 20/342 এটা 500/342 বাসিন, এটা তাহলে আমি লিখতাম বরং নেই এটা আটা যে যত মানে রাইজিং বয়লিং পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা মোলালিটি, মানে যে তাহলে আমি এই জায়গাটা লিখ ভালো মতো দে লেস না গেলাম, তাহলে আমি এই দাঁড়াও কথা না, তাহলে আমি লিখতে পারো ডেল্টা টি বি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা মোলালিটি, ইয়েস অর নো, কি রে টাইটানিকে ডুবছিল জাহাজ, এখানে তো জল আছে বরফ আছে না, তাহলে আমরা জানি এটা যে লবণ জলের টেম্পারেচার ফ্রিজিং পয়েন্ট শূন্য থেকে অনেক নিচে হইতে পারে, ইয়েস অর নো, মানে -3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার জল থাকতে পারে যদি তুমি লবণ গুলো রাখো, ইয়েস অর নো, আচ্ছা তাহলে আমি এটা একটা মরি দেখছেন আমরা বাদ দাও, এবার চা ওইটা সাইনিকা তুমি গরম করছো না, এবার ফ্রিজে রাখছো, ওই রাখছো ফ্রিজে, পিয়াসাটাও ফ্রিজে রাখছো, সাগরিকাও ফ্রিজে রাখছে,
ভট্টাচার্য ফ্রিজে রাখছেন।